অনেক কথা হলো, অনেক স্মৃতিচারণ হলো, আমি একটা স্মৃতিচারণ করতে চাই। ছাত্রলীগ থেকে এসেছি, সেটা বলতে অনেক সময় লাগবে। ছাত্র শিবিরে আসার পর 2007 সালে সম্ভবত জানুয়ারির শেষের দিকে 18-19 তারিখে আমি সভাপতি হলাম। ওই দিনে সভাপতি হলাম, শপথ হলো, তারপর আসরের নামাজ হলো। নামাজ পর সবাই আমার চারদিকে ঘিরে রাখছে, আন্দোলনে ঘিরে রাখছে কি যে আমার ছুটি দরকার, আমার একটু জরুরি দরকার। সেট আপ পর সাধারণত সাটার সেট আপের ডেট নেওয়া হয়, আমি তো কিছু বুঝি না। সাথে হয়েছি ছাত্রলীগ থেকে এসে 6 মাস পর দায়িত্ব যে সংগঠন বোঝায় ঘাটতি ছিল। ওই দিনে একটা আমার কাছে মনে হয়েছিল যেটা, হ্যাঁ এটা অবশ্যই ইসলামী আন্দোলন। ছাত্রলীগ করেছি আমি, ওই তুপা একদিক 10 জন নিয়ে গল্প করে, বাক্যু একদিক সাবেক সভাপতি গল্প করে একদিক, তারপর ওই রেজার একদিক 10 জন নিয়ে গল্প করে, এবং ছাত্র শিবিরে আসার, ছাত্রলীগ থেকে দূরে যাওয়া, ছাত্র শিবিরে আসা প্রথম ধাক্কা এই অঞ্চল থেকেই আমি পেয়েছিলাম। সরদুল্লাহ হাই স্কুলের 1 মে 2005 সাল, না 1 এপ্রিল 2005 সাল ছাত্রলীগের ভোট দিতে সভা ছিল। আমি উপজেলা সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। জুমার নাম জুমা বারদিন নামাজ পড়তে যাবো, ছাত্রলীগের সভাপতি বললো, সিঁড়ি থেকে 2 তলা থেকে নামতেছিলাম, বললে আর জেলা সভাপতি সুইপে বক্তব্য দিবি, নামাজ পড়ে যাওয়ার দরকার নেই, বক্তব্য শুনে ঠিক আছে। ওই দিন আমি জোমার নামাজ ছাত্রলীগ পেলাম, মিস খুব কম করি এবং দরিদ্রের সাথে জোমার নামাজ পড়ি, খুব দর্শন কথা না বলি, এরকম চেষ্টা করি। আমার এমন ধাক্কা লাগলাম, সকালে একজন দাওয়াত দিয়েছিল যে শয়তানদের করা বলে। তারপর 5 তারিখ থেকে নামাজ শুরু করি, পরে সেইটা গড়াতে গড়াতে 1 আগস্ট যায় ফরম পূরণ করি, তারপর শুরু যোগদান করি। জি, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ওই দিন আমি মনে হয়েছে আমার কাছে যে ছাত্রলীগের যে শৃঙ্খলা, ছাত্র শিবিরের শৃঙ্খলা অনেক ডিফারেন্স। আমি একজন নতুন সভাপতি বললাম, দায়িত্ব সম্পর্কে অত বুঝি না, আর আমার গিরি দূরে রাখছে সবাই, সবাই ছুটি দেওয়ার জন্য ছাত্র পাত্রীর মুখে আমার মতো আমার বিচায় আছে। আলহামদুলিল্লাহ সাংগঠনিক শৃঙ্খলা মানে প্র্যাকটিক্যাল, আমি তো তার আগে দায়িত্বশীল হয়ে নাই, প্র্যাকটিক্যাল বোঝা শুরু করলাম এবং ইসলামী আন্দোলনের প্রতি আরও দুর্বল। সাথী হওয়ার পর, সভাপতি হওয়ার আগে, সাথী হওয়ার পর আমি 4-5 দিন আন্দোলনে আসছিলাম না, জন্য মনে হয়েছিল যে সংগঠন করার দরকার নেই, আওয়াজ কালাম পড়ব। তারপর যে অফিসে আসছি আর এই ভয়টা কেটে গেছে, এরপর আল্লাহর রহমে আর নিষ্ক্রিয় হয়ে নাই, তখন আর নিষ্ক্রিয় ছিলাম না, কিন্তু একটু দুর্বলতা আসছিল। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, ছাত্র শিবিরে অনেক কথা হয়েছে, ছাত্র শিবিরে মনে করতে হবে আমাদের সাবেকদের মনে করতে হবে, ছাত্র শিবিরের সামর্থ্য এটুকু। আমাদের এমন রয়েছে সাগর গান্ধী রানীনগর ওয়ার্ড কমিটি আছে, কাজ নেই, ইউনিট ঘোষণা দেওয়া হয়েছে, ইউনিট বৈঠক চলে না, রানিং ইউনিট বৈঠক 213টা কর্মী বৈঠক আমাদের হওয়ার কথা, এবার কর্মী বৈঠক হয়েছে 142-143টা, তার মানে আপনার 40% ইউনিট বৈঠক হয়নি। ঠিক ছাত্র শিবিরের সাময়িক নদীর এপার গড়া, ওই পার ভাঙা, এরকম কথা নিয়ম বলেছে। তো এটা বাস্তব, কেননা এক সময় ছাত্র শিবিরের 80-এর দশকের কথা চিন্তা করেন, সুজানগরের মতো জায়গায় ছাত্র শিবির ছাত্রলীগকে দাবড়াইছে, মারেছে, রক্তাক্ত করেছে 82-84-87 সালের কথা। এখন আমরা জোর গলায় লিল্লাহে তাকবীর বলতে পারি, তাহলে 42-42 বছর পর সংগঠন কমেছে কি? অবশ্যই কমে নাই, 42 গুণ না হলেও 20 গুণ বাড়েছে তার সাইতে জনশক্তি, কিন্তু মজবুতি কিন্তু প্রভাবের প্রভাব বলায় কিন্তু তৈরি হয়নি। যাক, সেই জন্য দুর্বলতা থাকবেই। আমরা গাছার ভাই একদিন আমাকে একটা কথা বলেছিল, ছাত্র শিবির নিয়ে আমি একটু মন্তব্য করেছিলাম দু একজন দায়িত্বশীলের আচার আচরণের কারণে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল, গাছার ভাই ধমক দিয়েছিল যে